नमस्कार दर्शक बंधु, आज के लिए चले गेलाम अपने सामने अपने सुप्रभाता वृश्चिक राशि एप्रिल मास केमन जाबे अर्थ विद्या व्यवसा चाकरी लटारी विवाह सबको राशि बोलेछि। मेष थेके तुला अब्दि आज वृश्चिक थेके एकदम मीन अब्दि बोलबो, सबाई देखबेन वृश्चिक मक धनु मकर कुम्भ मीन सबकटा बोलबो, एकबार भिडियोटा करार चेष्टा करछि, सबाई मिले देखार चेष्टा करबें। जय मा तारा। प्रथमे आसि जे ट्रांसिट जे फलटा निये, आमरा जदि वृश्चिक राशि बा वृश्चिक लग्न होये थाके ताहले किन्तु आमरा पंचमे बर्तमान रयेछे बृहस्पति, से ट्रांजिट करबे जे 24 एप्रिल जाबे मेष राशिर घरे। एखन जदि वृश्चिके रयेछे से किन्तु आपनार राशि बा लग्ने से दृष्टि करछे, आर दृष्टि करछे कोथाय, आपनार इलेवेन हाउसे दृष्टि करछे बृहस्पति, आर दृष्टि करछे कोथाय, आपनार भाग्यभावे दृष्टि करछे कर्कटे। আর রয়েছে রাহু, রয়েছে আপনার মেষ রাশির ঘরে, দৃষ্টি করছে কোথায়, আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে। আর রয়েছে শুক্র, রয়েছে রাহু সহ যুক্ত মেষ রাশির ঘরে, মঙ্গল রয়েছে মিথুন রাশির ঘরে, কেতু রয়েছে তুলা রাশির ঘরে, আর বুধ রয়েছে মেষ রাশির ঘরে, রবি রয়েছে আপনার মীন রাশির ঘরে। এই রবি বৃহস্পতি কম্বিনেশন পঞ্চমভাবে থাকা আপনার কিন্তু অর্থ অবশ্যই আসবে, ফাটকা কিছু অর্থ আপনি পাবেন, যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি পঞ্চমভাবে আপনার করছে বৃহস্পতিকে বা রবিকে, মানে দশম পতিকে এবং পঞ্চম পতিকে, সে দ্বিতীয় পঞ্চম পতিকে দৃষ্টি করছে। এবার যদি অর্থভাব থেকে যদি দেখি, আমরা নবমপতি নবমভাবে বৃহস্পতি যদি দৃষ্টি করছে, আর্থিক আশা করি অভাব খুব একটা আপনার আসবে না বা আসছে না। এবার আপনার নবতারা চক্র দেখার দরকার আছে, যে আপনার দশন্ত দশা দেখার দরকার আছে, প্রত্যন্ত দশা দেখার দরকার আছে, এগুলো দেখে নেওয়ার পর বোঝা যাবে যে আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে কী কী ফল দিতে পারে। তবে এটা আনুমানিক যে গোচর ফল অনুযায়ী আপনার আশা করে খুব সুফল আপনি পাচ্ছেন বা পাবেন, যেহেতু আপনার এখানে সপ্তমপতি শুক্র রয়েছে ষষ্ঠস্থ বসে, মানে দ্বাদশপতি এবং ষষ্ঠপতি, সে দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে দৃষ্টি করছে শুক্র, বুধ দৃষ্টি করছে দ্বাদশভাবে আপনার অষ্টমপতি হয়ে আর একাদশপতি হয়ে, আর রাহু আপনার দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে কোথায়, আপনার সিংহে দৃষ্টি করছে, ধনুতে দৃষ্টি করছে, আর হচ্ছে মীন রাশির ঘরে দৃষ্টি করছে। এসেই তুলনায় আমরা সেই সর্বস্ব ট্রানজিট গোচর অনুযায়ী আপনাকে আশা করি খুব সুফল অর্থকরী জায়গা থেকে আপনার ইনকাম অবশ্যই আপনাকে কিছু দেবে না বলবো না, অবশ্যই ইনকাম দেবে, এ নিয়ে কোনো তেমন সমস্যা বা চাপের বিষয় আশা করি হবে না। এবার আসে হচ্ছে যারা স্টুডেন্ট আছো বা স্টুডেন্ট আছো তাদের কথা বলছি, তারা হচ্ছে বিদ্যাস্থান থেকে, বিদ্যা আমাদের ক্ষেত্রে পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে অবশ্যই আমরা বিদ্যাস্থান ভালো জায়গায় দেবে, চতুর্থপতি চতুর্থভাবে রয়েছে। যারা কেউ কেউ ডিসিশান নিচ্ছেন বা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এইচএস পরীক্ষা শেষ হয়ে গেল শেষের মুখে, এবার আপনারা যারা যারা ডিসিশানগুলো নেবেন সায়েন্স নিয়ে, যারা যারা বৃশ্চিক লগ্নে বৃশ্চিক সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আশা করি খুব একটা শুভ ফল আশা করি আপনি পাবেন, যেহেতু আপনার পঞ্চমে শুনে যাবে 2025 সাল অবধি তো আমার চলবে এখন, এটা আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারলে আপনাদের ক্ষেত্রে জীবিকা অর্জন করা খুব ভালো হবে বা সেও হবে। এবার আছে হচ্ছে আপনার এই যে বিদ্যা অধিপতি চতুর্থপতি বা পঞ্চমপতি বা নবমপতি, যেহেতু আপনার চন্দ্র যদি আমরা ভালো থাকে তাহলে আমরা হাই এডুকেশন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখি হচ্ছে দ্বিতীয় ভাবটা দেখি যেটা স্পিকিং যে পড়াশোনার বিদ্যার জায়গাটা, চতুর্থ ভাব দেখি চতুর্থ মানে 7, 8, 9 অব্দি চতুর্থ ভাবটা দেখি, পঞ্চম ভাব দেখি হচ্ছে এইচএস টাইমটা অব্দি দেখি, এবার হচ্ছে দেখি হচ্ছে নবমপতি নবমভাবে হাউ এডুকেটেড হতে পারবেন কিনা, পড়াশোনা কতটা আপনার হবে, এটা হচ্ছে ব্যাপার। হচ্ছে ব্যবসা নিয়ে, ব্যবসা ক্ষেত্রে যদি বলি সপ্তমপতি আপনার যদি একাদশপতি বুধের সাথে কানেক্টেড হয়ে বসে যায় শুক্র সপ্তমপতি, তাতে আপনার কিন্তু ব্যবসা কিন্তু আশা করে খুব ভালো ফল পাবেন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন, কিন্তু আপনার যেটা শনির ঢাঁয়া যেহেতু চলছে লগ্নে, শনির দৃষ্টি রয়েছে দশম দৃষ্টি, সেই কারণে আপনাকে কিছুটা উঠা পড়ানোর জায়গায় বা শারীরিক সমস্যার জায়গা থেকে কিন্তু আমি একটু কানেকশান আমার দেবে, ব্যবসাটা সমস্যাটা তৈরি করে, ব্যবসা ভালো ইনকাম দেবে কিন্তু শারীরিক দিকে একটু সমস্যা আমার তৈরি করবে, ব্যবসা অবশ্যই ভালো দেবে। কারণ হচ্ছে আপনার রাহুর সঙ্গে যেহেতু যুক্ত হয়ে গেছে ফাট ফাট করে অর্থ ইনকাম, হুটহাট করে অর্থ ব্যবসা করছেন, হুটহাট করে ফাটকা ইনকাম, যারা লটারি ব্যবসা করে না তাদের ক্ষেত্রে ভালো ইনকাম দেবে, কিন্তু অবশ্যই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জাতক বা জাতকের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবেন আপনারা, সে নিয়ে কোনো সমস্যা আশা করে হবে না। এবার আমরা দশ অন্তর দেখার প্রয়োজন অবশ্যই আছে।
এবারে সে হচ্ছে চাকরি, যারা চাকরির যোগাযোগ আছে কিনা, চাকরির যোগাযোগ বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি বৃহস্পতি পঞ্চমে রয়েছে। আচ্ছা, ষষ্ঠ পতি মঙ্গল রয়েছে মিথুনে, মানে অষ্টম ভাব চলে গেল, কানেকশনটা কেটে দিল। এবারে হচ্ছে সপ্তম অষ্ট নবম দশম পতি, দশম পতি হচ্ছে রবি রয়েছে, কানেক্ট করেছে পঞ্চমে, কানেকশান রয়েছে ইলেভেন্থ দৃষ্টি করছে, ইলেভেন্থ হাউসের মালিক রয়েছে ষষ্ঠস্থ। হ্যাঁ, দুই ছয় দশ এগারো কানেকশানটা রয়েছে, দ্বিতীয় ষষ্ঠ দুই ছয় দশ এগারো কানেকশানটা রয়েছে, নেই বলবো না, ভাগ্য ভাবটা যে কানেক্টার দিয়ে দেয়। আশা করি আপনি চাকরির যোগাযোগ থেকে ফল পাবেন, এবার চাকরির দিকে যোগাযোগ আপনার আসবে। এটা আপনার দেখতে হবে যে দশম দশা প্রথম দশা পনেরো দশাগুলো দেখতে হয়, দেখে নেওয়ার পরে এগুলো বিচার বিশ্লেষণ করলে খুব ভালো হয় বা ভালো ফল পাওয়া যায়, এগুলো হচ্ছে মেন ব্যাপার। এবার যদি আসে আমরা যদি লটারি ভাগ্য নেই, লটারির ভাগ্যর ক্ষেত্রে বলবো যদি আপনার যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়, আশা করি বিশ্বের বিশাখা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে আপনার, রাহু রয়েছে রাহুর নক্ষত্র, যে আপনার টাকা যে দেবে ফাটকা অর্থ, সে এখন রয়েছে আপনার ষষ্ঠস্থ, কানেকশানটা নেই, কিন্তু নক্ষত্র যেহেতু চতুর্থে কানেক্টেড করেছে, শনি যেহেতু নক্ষত্র পেয়েছে, সেই কারণে আপনাকে অর্থভাবে জায়গাটা খুব একটা খারাপ ফল দিয়ে যাবে না আশা করি, আশা করি ফলটা দেবে। লটারি যদি কাটতে পারেন আপনি, এটা ম্যাক্সিমামটা এই কানেকশানগুলো দেখবেন, আমার নবতারা চক্রটা একবার বের করবেন, নবতারা চক্রটা বের করবেন, কুষ্টি যদি করা থাকে সেটা বের করবে, বের করে দেখবেন যে আপনার চন্দ্রের পাশে কত নম্বর অক্ষর লেখা আছে। যদি দেখেন যে ষোলো লেখা আছে বা সতেরো লেখা আছে বা আঠেরো লেখা আছে, এগুলো দেখতে হবে আপনার কোন নক্ষত্রে জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম না বিশাখা নক্ষত্রে জন্ম নাকি অনুরাধা নক্ষত্রে জন্ম। যদি অনুরাধা হয় তাও কিছুটা ফাটকা আশা করে দেবে, যদি বিশাখা হয় তাও আশা করে নক্ষত্র বা আশা করে ফল দেবেন, আপনার দেবে না বলবো না, এটা থেকে বোঝা যায় যে আপনার কানেকশানটা রয়েছে। এবারে সে বিবাহ, বিবাহ কানেক্টেড যদি বলি, বিবাহ কানেক্টেড যদি বলি এখন আমি, তার ক্ষেত্রে আপনার বিবাহ জায়গা থেকে অবশ্যই শুভ ফল প্রাপ্তি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু প্রবল থাকবে এই এপ্রিল মাসটাই, মানে বৈশাখ মাসে বিবাহ হয়ে যাওয়ার কানেকশান খুব থাকবে, কারণ যেহেতু সপ্তম পতি শুক্র যোগ রাহু যুক্ত হয়ে গেছে আপনার, একাদশ পতি বুধ কানেক্ট করেছে, দ্বিতীয় পতিকে দ্বিতীয় পতিভাবে মঙ্গল দেখছে ঠিক আছে, দ্বিতীয় ভাবকে রাহু দেখছে, পঞ্চমে বৃহস্পতি কানেক্ট করেছে, কিন্তু এটা আপনার বিবাহ হয়ে যাওয়ার সুসম্পূর্ণ সুযোগ, একদম যোগ রয়েছে বিবাহর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির বিবাহ যোগ প্রবল রয়েছে, সে নিয়ে কোনো কথা হবে না। কারণ সপ্তম পতি দ্বিতীয় ভাব, তৃতীয় পতি দেখ, তৃতীয় পতি কানেকশান আগে দেখতে হয় দ্বিতীয় ভাবটা কোথায় গেল, সপ্তম ভাবটা কোথায় গেল, তৃতীয় ভাবটা দেখতে হয়, তৃতীয় ভাব যোগাযোগ স্থাপনটা দেখতে হয়। এবার দেখতে হবে যে আপনার প্রেম করে বিবাহ হয় কেন হবে কেনা, সেটা পঞ্চম ভাব কানেক্ট করবে, পিম্পতির জায়গাটা চন্দ্র কানেক্ট করবে, দেখতে হবে যে আপনার এই কানেকশানটা আছে কিনা, যদি দেখা যায় যে আপনার কানেকশান তৈরি হয়ে গেছে তাহলে আপনার কিন্তু বিবাহ যোগ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি প্রচুর রয়েছে, কারণ দ্বিতীয় ভাব থেকে আপনার সম্পর্কটাকে স্থিতি করবে, সপ্তম ভাবটাকে বিবাহটা সিলেক্ট করবে, আর একাদশ ভাবটা মানে পাওয়া মানে দেবে, আমি যে কোনো মেয়েকে পাবেন বা সংসার করতে পারবেন সে কানেক্টেড করবে। এবার যদি দেখা যায় যেহেতু এখন অষ্টমে যেহেতু আপনার মঙ্গল রয়েছে, উনি একটু সমস্যা তৈরি করবে যে বিবাহটা তো ঠিকমতো হতে দেবে না। এবার একটা টোটকা দিয়ে যাই, আপনারা পারলে একটু লাল কালারটা বেশি ইউজ করবেন, সাদা কালারটা ইউজ করবেন, আর পারলে পঞ্চম পতি যেহেতু বৃহস্পতি রয়েছে, আপনারা হলুদ কাঁচা হলুদ থেতো করে, কাঁচা হলুদ থেতো করে শিবলিঙ্গর ওপর ওটা স্নান করাতে পারেন, শিবলিঙ্গর ওপরে হলুদ থেতো করে, এবং আপনি বাইরে থেকে যখন বেরোবেন কিছুটা গোলমরিচ ছিটিয়ে দেবেন গেটের গোড়ায়, গেটের মধ্যে, তারপরে ওটা দিয়ে চলে যাবেন, পেরিয়ে চলে যাবেন, দেখবেন আপনার সর্বকালের সাফল্য আসবে, স্টুডেন্ট